অলরাইট, এখন থাকছে বিয়ের পর পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেত্রী নয়নতারা ও এল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। দক্ষিণী সিনেমার এ সময়ের জনপ্রিয় এবং আলোচিত একজন তারকা হলেন নয়নতারা। তাছাড়া এই তারকা দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত একজন অভিনেত্রী। মূলত এই তারকা তার গ্ল্যামার এবং অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের হৃদয়ে বেশ ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন। তাছাড়া তিনি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই তারকা। অন্যদিকে এই তারকা বর্তমানে শাহরুখ খানের সঙ্গে জওয়ান সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে রিসেন্টলি শোনা গেল নতুন একটি খবর, কেননা নয়নতারা তার 75তম সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন। মূলত এই সিনেমাতে অভিনয় করার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি। তাছাড়া তার এই সিনেমার নাম এখনো নির্ধারণ করা হয়নি। আপাতত এই সিনেমার নাম দেওয়া হয়েছে N75। তাছাড়া এই সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক নীরেশ কৃষ্ণা। অন্যদিকে Tollywood.net এর প্রতিবেদন থেকে জানা যায় যে নয়নতারা তার প্রতিটি সিনেমার জন্য 7-8 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন, তবে তিনি তার আপকামিং সিনেমার জন্য 10 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। মূলত বিয়ের পরই তিনি তার পারিশ্রমিক বাড়িয়েছেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেত্রী নয়নতারা। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।